আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে, আমি ইয়াসিন আরাফাত। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের হিসাব বিজ্ঞানের আরেকটি ক্লাসে চলে আসছি। আজকের ক্লাসে আমরা 5 থেকে 6টা প্রশ্ন সলভ করবো এবং তোমাদেরকে 5 থেকে 6টা প্রশ্নের টেকনিক শিখিয়ে দিব যে কীভাবে তুমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন সলভ করবা। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে ভর্তি হও না, তোমাদের জন্য অনুরোধ থাকবে তোমরা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়ে নিতে পারো কারো যদি সমস্যা থাকে। জনাব এক্স ও জনাব ওয়াই দুজন অংশীদার যারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি বণ্টন করে, তা যারা জনাব জেডকে নতুন অংশীদার হিসেবে 1/4 দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাদের লাভ ক্ষতি ভোগের নতুন অনুপাত কত। তার মানে এখানে কত হচ্ছে, আগে যদি তারা 5 টাকা লাভ করতো 3 টাকা হচ্ছে এক্সে নিত, 2 টাকা ওয়াই নিত, এখন তারা নতুন করে জেডকে অংশীদার হিসেবে নিয়ে আসছে, আনার পরে এখন তারা তাদের যে লাভটা হইতো সেই লাভের 1/4 জেডকে দিত, তাহলে আর বাকি 3 অংশ হচ্ছে তারা রাখতেছে, মানে আগের অনুপাতটা এখন আর থাকতেছে না, 3:2 যেটা আগে তারা পাইতো সেটা এখন থাকতেছে না, এখন একটা নতুন অনুপাত হবে আর সেটাই বের করে দেখাইতে বললো এখানে তোমাকে। ফার্স্ট অফ অল তুমি এখান থেকে প্রথমে মুখে মুখে যে কাজটা করবা, 1/4 যদি তাকে দিয়ে দেয় তাহলে আর বাকি থাকতেছে কত, 1/3, তাহলে 3, এই 3কে দিয়ে 3কে গুণ করবা, 3 3 9, এই 3কে দিয়ে 2কে গুণ করবা, 3 2 6, তাহলে 9:6, তাহলে এক্স এর নতুন অনুপাত হচ্ছে কত, 9, ওয়াই এর নতুন অনুপাত হচ্ছে 6। আর এই দুজনের যোগফলটা এরা যেটা ট্যাগ করতেছে যেমন হচ্ছে 3:2, এই দুইটা যোগ করবা, 3 আর 2 5, তাহলে আমরা কত পাইলাম, এক্স এর পাইলাম হচ্ছে 9, ওয়াই এর পাইলাম হলো 6, আর জেড এর পাইলাম হচ্ছে 5, তাহলে এটা সঠিক উত্তর হবে 9:6:5। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সঠিক উত্তর হচ্ছে 9:6:5। দাগ কাটা চেকে পণ্য বিক্রি হলে কোন হিসাব ডেবিট করতে হবে, দাগ কাটা চেক এটা মনে রাখতে হবে। আমরা নর্মালি চেকে পণ্য বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট দিই, কিন্তু নর্মালি এটা কিন্তু সঠিক নিয়ম না। যদি তোমার লিখা থাকে যে চেকে পণ্য বিক্রয় আর সেই চেকটা যদি সেদিনই ব্যাংকে জমা দেয় তখন আমরা ব্যাংক হিসাব ডেবিট করব, নতবা যদি চেকে পণ্য বিক্রি করি তখন আমরা জাবাদা দিব হচ্ছে নগদান হিসাব ডেবিট। এটা অনেকেই জানে না, তোমার কাছেও এটা নতুন লাগবে, এটা আসলে শেখার একটা জিনিস। আমার কথা শোনো, যদি বলা থাকে যে চেকে পণ্য বিক্রয় আর কিচ্ছু বলা নাই তখন জাবাদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট চেকে হওয়ার পরও। বাট যদি লিখা থাকে চেকে পণ্য বিক্রয় এবং সাথে সাথে ব্যাংকে জমা তখন হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাট যদি দাগ কাটা চেকে পণ্য লিখা থাকে, দাগ কাটা চেক, তখন কিন্তু আর তুমি সেই টাকাটা হচ্ছে নগদে পাবা না, তুমি তোমাকে সেই টাকাটা ব্যাংকেই দিবে, সো তখন যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট। বুঝতে পারছ, শুধু চেকে পণ্য বিক্রয় লেখা থাকলে হবে তোমার হচ্ছে, আর শুধু চেকে পণ্য বিক্রয় তখন হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি দাগ কাটা চেকে পণ্য বিক্রয় হয় তখন যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সেটা সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, ব্যাংক হিসাব ডেবিট। দীর্ঘমেয়াদি দায় 30,000 টাকা, চলতি সম্পদ 27,000 টাকা, চলতি অনুপাত 3:3 হলে মোট দায় কত টাকা। ঠিক আছে, এখন দেখো তোমার হচ্ছে এখানে দীর্ঘমেয়াদি দায় 30,000 টাকা দেওয়া আছে, চলতি সম্পদ 27,000 টাকা দেওয়া আছে, আর হচ্ছে তোমার চলতি অনুপাত দেওয়া আছে 3:1। এখন আমরা এটা জানি কি চলতি মানে অনুপাত মানে হচ্ছে চলতি সম্পত্তি অনুপাত চলতি দায়। ঠিক আছে, চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। তো এখন দেখো চলতি সম্পত্তি যদি 27,000 টাকা হয় তাহলে চলতি দায় কত হবে, তাহলে 27 কে 3 দিয়ে ভাগ করো, 9,000 টাকা। ঠিক আছে, কত হবে, 9,000 টাকা। তাহলে চলতি সম্পত্তি হচ্ছে 3 গুণ, তাহলে 3 9 27, চলতি দায় 1 গুণ, 9,000 টাকা। তাহলে আমাদের চলতি দায় হইতেছে 9,000 টাকা, আর দীর্ঘমেয়াদি দায় আছে 30,000 টাকা, তাহলে 30,000-এর সাথে 9 যোগ করলে 39,000 টাকা হচ্ছে আমাদের মোট দায়। সো সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, 39,000 টাকা। কীভাবে বের করলাম, তোমার চলতি সম্পদ 27,000 টাকা আর চলতি অনুপাত হচ্ছে 3:1, আর আমরা জানি চলতি অনুপাত বের করার সূত্র হচ্ছে চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। তো চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়, তাহলে দেখো এই 27,000 টাকাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 9 হয়, এই 9কে আমি 3 দিয়ে গুণ করলে 27, আর এই 9কে 1 দিয়ে গুণ করলে 9, তার মানে আমার 27,000 টাকা চলতি সম্পদ আর 9,000 টাকা চলতি দায়। এই 9,000 টাকা চলতি দায় আর এই 30,000 টাকা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাহলে 30,000 + 9,000 তখন হবে 39,000 টাকা, সঠিক উত্তর ঘ নাম্বারটা।
চার নম্বর এসে বললো সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পর কোন হিসাবের জের শূন্য হয়। সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পর কোন হিসাবের জের শূন্য হয়। আমরা জানি আমরা বছর শেষে নামিক হিসাবসমূহ বন্ধ করে দিই। আর নামিক হিসাবসমূহ কী কী? নামিক হিসাবসমূহ হচ্ছে আয়সমূহ, ব্যয়সমূহ এবং উত্তোলন। তার মানে আয় ব্যয় উত্তোলন আমরা বন্ধ করে দিই এবং যেটা বছর শেষে এটা জের শূন্য হয়। তো এখন দেখো, সাপ্লাইজ একটা সম্পদ, অগ্রিম বিমা একটা চলতি সম্পদ, পুঞ্জিবৃত্ত অপচয় যন্ত্রপাতি এটা হচ্ছে বিপরীত সম্পত্তি, সেবা আয় এটা হচ্ছে একটা আয়। তার মানে আমরা বছর শেষে আয় বন্ধ করে দিই, সেটা সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা। পাঁচ নম্বরে এসে বললো জনাব কাবল ব্যবসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে 20,000 টাকা, ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন, ঘটনাটি হিসাব সমীকরণ কীরূপ প্রভাব ফেলবে? ঠিক আছে, এখন দেখো ব্যক্তিগত তহবিল থেকে 20,000 টাকা এটা হচ্ছে একটা অন্তর্ধায়, ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা করেন এটা হচ্ছে একটা বহির্দায়। তাইলে দেখো তার দুই জিনিসটা দুইটাই কিন্তু তার দায়ের দিকে প্রভাব ফেলবে, আয় হবে না, সম্পত্তি হবে না, ব্যয় হবে না, এটা সঠিক উত্তর হবে দায়। অন্তর্দায়ের বহির্দায়ের ভিতরে অনেকে ডিফারেন্স বুঝতেছে, মালিক যেটা প্রদান করে এটা বিজরকার প্রতিষ্ঠানের দায়, সেটাকে আমরা বলবো অন্তর্দায়, যেটা বাইরের পক্ষ আদায় করে সেটাকে আমরা বলবো বহির্দায়, সেটা সঠিক উত্তর হবে দায়। আসো তোমাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের অনেকের এই অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা থাকে, অনেকে প্রাইভেট বেসে পড়তে চায়। তো আমরা তোমাদের কথা চিন্তা করে আমরা অ্যাকচুয়ালি অত বেশি প্রাইভেটলি পড়াতেও পারি না, 500 টাকার বিনিময়ে তোমাদেরকে এইরকম একটা কোর্সের ব্যবস্থা করেছি, যেখানে হচ্ছে তোমার 20টা পরীক্ষা হবে এবং হচ্ছে ক্লাস থাকবে অনেকগুলা, তুমি চাইলে হচ্ছে সেই ক্লাসগুলোতে ভর্তি হতে পারো মাত্র 500 টাকা দিয়ে। এই দুইটা নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করলে তুমি হচ্ছে তোমার ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে পারবা। আর আমাদের ক্লাস শুরু হবে 20 জুলাই থেকে। সো যাদের প্রয়োজন তারা আজকেই তোমাদের ভর্তি কার্যক্রম এনরোল করে পেলো। তোমাদের জন্য ধোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।